নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 22 জুন 2021, এই দিন বালক বোধ হতে চলেছে মার্গী, যার প্রভাবে এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা এক তুড়িতে স্বপ্ন পূরণ করতে চলেছে। তো কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। June 22, 2021, এই দিন বালক বুধ অর্থাৎ বুধ গ্রহ হতে চলেছে মার্গী, আর যার সুপ্রভাব এই পাঁচ রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশি, সেই রাশিগুলির নাম আমি অবশ্যই উল্লেখ করব। তার আগে বুধ গ্রহ নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত প্রয়োজন। দেখুন, বুধ বেসিক্যালি বুদ্ধির কারক গ্রহ, অর্থাৎ বুধ গ্রহ দেখায় আমাদের বাল্যকালকে। অর্থাৎ একটি ছেলে বা একটি মেয়ে জন্মের পরবর্তী সময়ে বুধ গ্রহের আন্ডারে থাকে, এবং যে কারণে সেই সময় ছেলে বা মেয়ের চঞ্চলতা বৃদ্ধি পায়। এই বুধ গ্রহ আমাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে। যদি বুধ গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আপনি ডিসিশান নিতে পারবেন না, অর্থাৎ সঠিক ডিসিশান আপনার পক্ষে নেওয়া সম্ভব হবে না। এছাড়াও আপনার মন সবসময় চঞ্চল থাকবে। এছাড়াও বুধ গ্রহ যদি আপনার খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনি ব্যবসা করে কখনোই উন্নতি করতে পারবেন না, এটি আপনি লিখে নিতে পারেন। অর্থাৎ বুধের একটা বিশাল বড় কার্যকারিতা কিন্তু রয়েছে, যেটি আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এবার আসুন, বুধ গ্রহ আমাদেরকে বেসিক্যালি কোন কোন সেক্টর দেখায় জানেন কি? আসুন জেনে নেওয়া যাক। দেখুন, বুধ গ্রহ বইয়ের দোকানকে বোঝায়, বুধ গ্রহ পড়াশোনাকে বোঝায়। অর্থাৎ একটি ছেলের বার্থ চার্টে যদি বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে, সে কিন্তু পড়াশোনায় মনোযোগী হবে, আর যদি এর উল্টোটা হয় তাহলে তো অবশ্যই পড়াশোনায় কিন্তু মনোযোগী হবে না, মন সবসময় উচাটন হয়ে থাকবে। এছাড়াও বুধ গ্রহ ফাইন্যান্স ডিপার্টমেন্টকে বোঝায়, বুধ গ্রহ শেয়ার মার্কেটকেও বোঝায়, বুধ গ্রহ আমাদের কথা বলাকেও বোঝায়। অর্থাৎ যারা ব্রোকারির কাজ করে তাদেরকে কথার মাধ্যমে কিন্তু ইমপ্রেস করতে হয়। এছাড়াও যারা কনসালটেন্সি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই বুধ গ্রহের প্রাধান্য কিন্তু প্রবল হারে রয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, বুধ গ্রহ আমাদের জীবনে কিন্তু অনেকভাবে কিন্তু প্রভাব ফেলে, তাই আপনার বার্থ চার্টে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ যে পাঁচ রাশির কথা আমি আগামীতে বলতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের বার্থ চার্টে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি এর উল্টোটা হয়, তাহলে আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি বুধের মার্গী হওয়ার সুপ্রভাব পেতে চলেছে, অর্থাৎ এক তুড়িতে স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই বুধের মার্গী হওয়ার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের এক তুড়িতে স্বপ্ন পূরণ হতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক। যারা কনসালটেন্সি লাইনে রয়েছেন, যাদের বইয়ের দোকান রয়েছে, যারা পড়াশোনা করছেন, যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন, এছাড়াও যারা কথা বলার মাধ্যমে মানুষকে ইমপ্রেস করেন, তাদের ক্ষেত্রে এই বুধের মার্গীর সুপ্রভাব আসতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে মার্গী হওয়ার সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদেরও এক তুড়িতে স্বপ্ন পূরণ হতে চলেছে। এই সময় আপনারা কথার মাধ্যমে মানুষকে ইমপ্রেস করে ফেলবেন। এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে,
যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে এই বুধের মার্গী হওয়ার সুপ্রভাব কিন্তু আসতে চলেছে। এছাড়াও যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই বুধের মার্গী হওয়ার সুপ্রভাব আসতে চলেছে। অর্থাৎ এই সময় আপনাদের অর্থ কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আপনাদের এক তুড়িতে স্বপ্ন পূরণ হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের মার্গী হওয়ার সুপ্রভাব কিন্তু আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও এক তুড়িতে স্বপ্ন পূরণ হতে চলেছে। অর্থাৎ এই সময় যারা কনসালটেন্সি লাইনে রয়েছেন, বইয়ের দোকান করেন, এছাড়াও শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন বা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই বুধের মার্গী হওয়ার সুপ্রভাব কিন্তু আসতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথার মাধ্যমে মানুষকে ইমপ্রেস করে আপনার কাজ কিন্তু আপনারা উদ্ধার করে ফেলতে পারবেন। এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের মার্গী হওয়ার সুপ্রভাব কিন্তু আপনারাও পেতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কথার মাধ্যমে আপনারা মানুষকে ইমপ্রেস করে আপনার কাজ কিন্তু আপনারা হাসিল করে নিতে পারবেন। এই সময় যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা বইয়ের দোকান করেন, এছাড়াও যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই বুধের মার্গী হওয়ার সুপ্রভাব কিন্তু আসতে চলেছে। এরপরে শেষ এবং পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের মার্গী হওয়ার সুপ্রভাব কিন্তু আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন হতে চলেছে। এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যাদের বইয়ের দোকান রয়েছে, এছাড়াও যারা ব্রোকারের কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে এই বুধের মার্গী হওয়ার সুপ্রভাব কিন্তু আসতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা মানুষকে ইমপ্রেস করে আপনারা আপনাদের কাজ কিন্তু হাসিল করে নিতে পারবেন। তবে একটি বিষয় আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিই, আপনার নিজস্ব বার্থ চার্টে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি বুধ গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা এতটুকু মিলবে না। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনার জন্মছকটি এবং জেনে নিন আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন পজিশনে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটু লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।